রান্নাঘর চ্যানেলে আজকে আমি আর মা তোমাদের করে দেখা ছোলা বেটে শিঙি মাছ দিয়ে আলু করলার ঝোল। তো মা এখন কেটে মাছগুলো কেটে নিচ্ছি, পুরো ভিডিওটা দেখবি। মা ওদিকে মাছটা কাটতে থাকো, অত সময় আমি ছোলাটা আর আদাটা বেটে নেবো। এখন ছোলাটা আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু পুরোটা মিহি করিনি, দেখো। আমার বাটাটা হয়ে গেছে, এখন আমি আদা বেটে নেবো। আদাটাকে একটু ছেড়ে নিয়ে বাটলে ভালো হয়, বাটতে সুবিধা হবে। আমার আদাটা বাটা হয়ে গেছে, তোমার মাছটা হয়নি? এই তো হয়ে গেছে প্রায়। আমি এখন লঙ্কাগুলোকে ফাটিয়ে নেব। কাটা হয়ে গেল, এখন আমি ধুয়ে নেব। মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুষ্কি তুই মাছগুলো ভাজ, আমি সবজিটা কেটে নেই। ঠিক আছে, আমার কোনটা ধরিয়ে দাও। ধরে দিয়েছি, এখন ভাজে নেই। আমি এখন সবজিগুলো কেটে নিব। এখন আমি মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব। মেখে নিয়েছি আমি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি, করলাগুলো লম্বা করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এমনি করে আমি সবগুলো ভেজে নেবো মাছ। এখানে ছোলা বাটা আছে আর আদা বাটা আছে, এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে জল দিয়ে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, এক চামচ তেল, সরিষার তেল দিয়েছি আমি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার আমি জল দিয়ে গুলে নেব। এটাকে কিন্তু একদম আমি পাতলা করে গুলে নিয়েছি। সেই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দেবো, তেজপাতা আনা হয়নি তো আমি গাছ থেকে তেজপাতা নিয়ে আসছি। দেখো ফ্রেন্ডস, গাছেই শুকনো পাতা রয়েছে, আমার জন্য হয়তো রেখে দিয়েছিল। দিয়ে দিচ্ছি জিরে, একটা শুকনো লঙ্কা, ফাটানো কাঁচা লঙ্কা, সে কিন্তু খুবই সুন্দর রোদ্র উঠেছে, হালকা রোদ্রটা সকালবেলা ভালো লাগে। আমি আলু আর করলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। এখানে নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ নুন হলুদটা আমি আগে মশলার মধ্যে দিয়ে রেখেছি। এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মশলাগুলো, দেখো ফ্রেন্ডস 3 মিনিট পরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে, কষানো হয়ে গেছে। এবার এখন আমি দিয়ে দেবো ঝোল। দশ থেকে 15 মিনিট আমি জলটাকে ফুটিয়ে নেবো, কিন্তু পুরোটাই ফুটে গেছে। এবার আমি একটা আলুটি চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দেবো।
দিচ্ছি মাছগুলো। এখন আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন আমি নামিয়ে নেবো, তরকারিটা হয়ে গেছে। ছোলা আলু করলা দিয়ে তৈরি হয়ে গেল শিঙি মাছের ঝোল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।